স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, যারাই নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের এসব জানিয়েছেন তিনি। পাহাড়ে নিরাপত্তা কোনো শঙ্কা নেই, পাহাড়ে ভালোভাবে নিরাপত্তা আছে। এখন দেখেন, যেই নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করবে তাদের এগেনস্টেই অ্যাকশন নেওয়া হবে। আপনারা দেখছেন যে কারা নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে, এবং আপনারা এটা আপনাদের মিডিয়া তো ভালোভাবে ফুটায় তোলে।